প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছে বরিশাল পাঁচ সদর আসনের প্রার্থীরা। নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে কর্মী সমর্থক ও ডেরাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন। সকাল থেকেই গণসংযোগের মাধ্যমে প্রচার প্রচারণা চালান তারা। দুপুর দুইটার পর থেকে শুরু হয় মাইকিং। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সব প্রার্থী ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ভোটারদের কাছে। প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক এমপির সমর্থকরা। বেলা 12টায় নগরীর জিলা স্কুলের মোড় থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হকের নেতৃত্বে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার সহ নেতাকর্মীরা ভোট চাইছেন মানুষের দ্বারে দ্বারে। এ সময় মাহমুদুল হক খান মামুন সাংবাদিকদের জানান, বরিশালের মানুষ কোন সন্ত্রাসীকে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজকে ভোট দিবে না, আপনারা এটা খেয়াল করবেন। উনি একজন ভালো মানুষ, নৌকা মার্কার প্রার্থী, বরিশালের মানুষ সবাই শামীম ভাইকে নৌকা মার্কায় ভোট দিবেন। আমরা আসলে বরিশালের যারা শান্তিপ্রিয় মানুষ, যারা দীর্ঘদিন এই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তারা সবাই নৌকা মার্কার ব্যাপারে ঐক্যবদ্ধ। একটি কুচক্রী মহল এটা অন্যায়ভাবে, আপনারা জানেন, অন্যায়ভাবে গায়ে পড়ে ঝগড়া বাজাতে চাচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন ট্রাক প্রতীক হাতে নিয়ে মাঠে নেমে পড়েছেন। প্রচারণা শুরুর দিন থেকেই বরিশাল পাঁচ আসনের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। চরমোনাই ইউনিয়নের নলচর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে সাধারণ মানুষের কাছে আগামী সংসদ নির্বাচনে ভোট চান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমার মার্কা, আমি মনে করি জনগণের মার্কা ট্রাক, এবং আমার 42-43 বছর ইতিহাসে আমি দেখিনি এবারে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত এতটাই স্বতঃস্ফূর্ত। এবং আমি একটা কথাই শুধু বলতে চাই, ইনশাল্লাহ এসআর সমাজ কল্যাণের সমর্থিত আমার পক্ষে আগামী এখন থেকে এমন গণজোয়ার তৈরি হবে বা হয়েছে, যার যদি কোনো কেউ মধ্যে অন্য কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র থাকে, সব কিছু ভেসে যাবে গণজোয়ারের সম্মুখে। জনগণের একটা অধিকার আছে, ওনাদের সঠিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে। ওনাদের আশা করি ওনাদের ইচ্ছার প্রতিফলন হবে। আমি বিজয়ের ব্যাপারে 100% আশাবাদী, এবং জনগণই নির্ধারণ করবে কে কার প্রতিদ্বন্দ্বী, আমি কাউকে কিছুই মনে করতে আসি না। এদিকে এই আসনে অপর প্রার্থীদের দৃশ্যমান কোনো প্রচার প্রচারণা দেখা যায়নি।